নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে লোটে মাছের একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি তো এটা করার জন্য সবার প্রথমে আমি এখানে ছশো গ্রাম লোটে নিয়েছি লোটে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটা গোটা রেখেছি তারপর এর মধ্যে মশলার মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন আর একটা পেঁয়াজকে স্লাইস করে রেখেছি আর একটা আলু ডুমো করে কেটে নিয়েছি সবার প্রথমে এখানে মাছটাকে হালকা একটু জল দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি এভাবে ভাপিয়ে তারপরে একটু ঠান্ডা হয়ে গেছে ছেঁকে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু বেছে নেব এভাবে একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে কিন্তু যে লোটে মাছের একটুখানি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সহজে চলে যায় আর বোঝা যায় না যে এটা লোটে মাছ আর মাছটার কাটাটাও সহজে বেরিয়ে যায় দেখুন কত সুন্দরভাবে একদম গোটা গোটা কাটাগুলো বেরিয়ে আসছে যত কাটা কাঁটা কম থাকবে তত মাছটা কিন্তু খেতে স্বাদ হয় তাই জন্য এইভাবে করে করে দেখবেন এই লোটে মাছের এটা ঝুড়ো করছি তারপরে বেছে নিচ্ছি অনেকে তো আগে লোটে মাছের নাম শুরু কিন্তু নাক সিটকাতো কিন্তু যবের থেকে এই লোটে মাছের ঝুড়ে খাওয়া শিখেছে তারা কিন্তু এখন আর বাজারে দেখলে লোটে মাছ ছাড়ে না প্রথম প্রথম তো আমিও জানতাম না আর আমারও একটু গন্ধ লাগতো তবে এইভাবে যখন থেকে শিখেছি করতে তবে থেকে কিন্তু রেগুলার আমরা লোটে মাছের ঝুঁড়ো খাই তারপরে বেছে বা এটা রেখে নিয়েছি দেখেছেন কতগুলো কাটা ফেললাম তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাকে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে একটু নরম করে লাল করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভাজছি আলুটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন কিন্তু আলুটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর যে স্লাইস করে রেখেছিলাম পেঁয়াজটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও নরম করে একটু ভাজবো আমি একটু সবসময় রান্নাগুলোকে কিন্তু ঢাকা দিয়ে করার চেষ্টা করি ঢাকা দিয়ে রান্না করলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয় পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো ছিল যেটা কেটে রেখেছিলাম সেটাকে একসঙ্গে আমি পেটে নিয়েছি মশলাটা দিয়ে কিন্তু আধ মিনিট পরেই কিন্তু আমি যেটা বেছে রেখেছিলাম মাছটা সেটাকেও দিয়ে দিয়েছি কেন মাছ আর মশলা দুটো একসঙ্গে আবার কষানো হবে বেশি সময় লাগবে না বন্ধুরা আর অবশ্যই কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখবেন লোটে মাছ যারা খায় না কিন্তু তারাও কিন্তু খাওয়া আরম্ভ করে দেবে আগে প্রথম প্রথম তো আমারও একটু লোটে মাছটা গন্ধ লাগতো তারপরে যবের থেকে এইভাবে শিখেছি তবে থেকে কিন্তু সবসময় আমি এই লোটে মাছের ঝুলোটা খুব পছন্দ করি তবে তোমরা কারা লোটে মাছ খেতে ভালোবাসো কি ভালোবাসো না অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করবে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তারপরে দেখো এই যে কষাতে কষাতে আলুগুলোও দিয়ে দিলাম তারপরে একদম দেখো শুকনো শুকনো হয়ে এসছে তারপরে এই এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিলেই ভালো একদম সুন্দর সুন্দর গরম গরম ভাতে আর কিছু লাগে না বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ছোট্ট একটা অনুরোধ যদি ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল